নমস্কার, আমার চ্যানেল কুক স্পাইসিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বানাবো চাউমিনের পাকোড়া। আমরা সবাই একঘেয়ে চাউমিন খেতে খেতে অনেক সময় বোর হয়ে যাই, তখন এমনি চাউমিন খেতে আর ভালো লাগে না। তাই আমি চাউমিন বানানোর সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটু অন্যভাবে বানিয়ে ফেললাম চাউমিনের পাকোড়া। দেখুন কেমন লাগে। প্রথমে গরম জলে একটু নুন ও সাদা তেল দিয়ে চাউমিনগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। তার মধ্যে একে একে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, 2 টিস্পুন সয়া সস, স্বাদমতো নুন আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা বাটিতে 2টো ডিম ফেটিয়ে তার মধ্যে 1 চিমটি নুন দিয়ে চাউমিনটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর একটা প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে বড় চামচ দিয়ে এইভাবে মাখা চাউমিনগুলো দিয়ে দেব। আমি পাকোড়াগুলোকে একটু বড় সাইজের করেছি, আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো শেপ বা সাইজ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও ভিডিওস দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ।